হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস সিক্সের ভূগোলের 11তম অধ্যায় অর্থাৎ মানচিত্র যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝিয়ে দেবো এবং এখান থেকে তোমরা কমন পাবে এটুকু গ্যারান্টি। তো চলো শুরু করছি, এবং ভিডিওটা চলার আগে একটা কথাই বলবো, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখাকালীন বইটা খুলে বসবে এবং এই জিনিসগুলো নোট করে রাখবে, তাহলে দেখবে পড়াটা খুব সহজেই তোমরা বুঝে যাচ্ছ। তো দেখো প্রথমে যেটা করতে হবে, মানচিত্রতে চলে এসো তার পরের পাতায়, এগুলো যা আছে একবার রিডিং করে নিলেই হবে, এখানে সেরকম ইম্পর্টেন্ট কিছুই নেই, একবার জাস্ট রিডিং করে নিও। পরের পাতায় চলে এসো, দেখো পরের পাতায় কি রয়েছে। একমাত্র মানচিত্র বা ম্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি না, পৃথিবীর যে কোনো অংশের অথবা সমগ্র পৃথিবীর সঠিক উপস্থাপনটা আমরা দেখতে পাই মানচিত্রের মাধ্যমে। মানচিত্র সাধারণত তিন রকম হয়, যে সমস্ত মানচিত্রে প্রাকৃতিক বিষয় অর্থাৎ পর্বত মালভূমি সমভূমি এগুলো দেখানো হয় সেগুলোকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র। আবার যে সমস্ত মানচিত্রে রাজ্য জেলার অবস্থান সীমানা দেখানো হয় তাকে বলা হয় রাজনৈতিক মানচিত্র। আর যেখানে বিষয় ভিত্তিক অর্থাৎ আবহাওয়া জনসংখ্যা সড়কপথ রেলপথ খনিজ সম্পদ এগুলো যেখানে দেখানো হয় সেই মানচিত্রগুলোকে বলা হয় বিষয় ভিত্তিক মানচিত্র। তো এখানে প্রশ্ন একটাই, মানচিত্র কপকার ও কি কি? ঠিক আছে, প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র ও বিষয় ভিত্তিক মানচিত্র, তিন রকম মানচিত্র। ঠিক আছে, তারপরে দেখো একটা বক্সে সুন্দর করে দেওয়া রয়েছে গ্লোবের ছবি এবং গ্লোবটা কি। দেখো গ্লোবটা কিন্তু স্কুলে আমরা কিন্তু অনেকেই দেখেছি, স্কুলে স্টাফ রুমে টেবিলের উপর এরকম একটা গ্লোব থাকে, আমরা এটা বলি ছোট পৃথিবী, তাই তো? কিন্তু গ্লোবটা আসলে কি, দেখো গ্লোব হলো পৃথিবীর একটা ছোট্ট মডেল বা প্রতিরূপ। পৃথিবীকে তো মানে সামনে রেখে তো দেখা সম্ভব না, কিন্তু এটাকে ছোট করে একটা গ্লোব হিসেবে রেখে আমরা বুঝতে পারি যে এটা পৃথিবীর একটা ছোট অংশ। ঠিক আছে, আর এই গ্লোবের মাধ্যমে খুব সহজেই পৃথিবীর আকৃতি, দেশ, মহাদেশ, মহাসাগর গুলোর পারস্পরিক যে অবস্থান সেটা সঠিকভাবে বোঝা যায়। ঠিক আছে, চলে এসো তার নিচের দিকে, এই পেজের নিচের দিকে চলে এসো। দেখো রয়েছে বিশেষ কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো আমি হাইলাইট করে রেখেছি, পরীক্ষায় তোমাদের কিন্তু এইসব জায়গা থেকে প্রশ্ন আসবে, সুতরাং এগুলো ভালো করে করো। দেখো পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায়, ব্যাবিলনে। প্রশ্ন আসবে যে প্রাচীনতম মানচিত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছে, সেটা উত্তর হবে ব্যাবিলনে। তারপর খ্রিস্ট জন্মের 2500 বছর আগে একটি পোড়ামাটির ফলকের ওপর আঁকা হয়েছিল এই মানচিত্রটি, ছবি দেখতে পাচ্ছ। 16 শতাব্দীতে 1578 সালে ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন। তাহলে প্রশ্ন আসবে মানচিত্র বই প্রকাশ করেন কে, ভূগোলবিদ মার্কেটর। এবং গ্রিক পুরাণের দেবতা অ্যাটলাসের নাম অনুসারে তার নামকরণ করেন অ্যাটলাস। বর্তমানেও মানচিত্র বইকে অ্যাটলাস বলা হয়, তাহলে মানচিত্র বইটাকে কি বলা হয়, অ্যাটলাস বলা হয়, মনে থাকবে। এখানে দেখো কিছু শর্ট কোশ্চেন আমরা পেলাম, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দেবে। আর সব থেকে বড় কথা, টেক্সটের ওপরের কিছু হয় না, তোমাদের প্রত্যেককে আমি এর আগেও বলেছি এখনো বলছি, সেটা কি না, টেক্সটটা আগে খুঁটিয়ে পড়ো, তারপর এমনি যে হেল্পার বইগুলো আছে সেগুলো পড়ো, তাই টেক্সটটা কিন্তু আগে খুঁটিয়ে পড়বে, কারণ যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেবে সমস্তই কিন্তু এই টেক্সট থেকে দেবে, সুতরাং টেক্সটটা প্রত্যেকেই কিন্তু পড়া উচিত। এরপর দেখো রয়েছে ম্যাপ শব্দটার উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, এটা প্রশ্ন আসে যে ম্যাপ শব্দটার উৎপত্তি কোথা থেকে আর তার অর্থ কি, তার অর্থ হলো কাপড়। ঠিক আছে, প্রাচীনকালে কাপড় চামড়া তুলোর কাগজের ওপর ম্যাপ আঁকা হতো, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি, এটাও একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে কার্টোগ্রাফি কাকে বলা হয়, মানচিত্র অঙ্কন যে বিদ্যা বা যে পড়াশুনো তাকে বলা হয় কার্টোগ্রাফি। ওকে, আর এই যে মানচিত্র মানচিত্র এতক্ষণ ধরে আমরা বলে আসছি, তোমাদের মাথায় এখন হয়তো প্রশ্ন আসছে মানচিত্র অ্যাকচুয়ালি কি। মানচিত্র হচ্ছে এমনই একটা জিনিস যার মাধ্যমে তুমি আমাদের পুরো পৃথিবীর এক একটা জায়গার অবস্থান দেখতে পাবে, যে কোথায় কোন জায়গাটা রয়েছে। দেখো তুমি এখন যে রাজ্যে বা যে জেলায় বা যেই দেশে তুমি রয়েছো না কেন, তুমি কি অন্যান্য দেশের পজিশন বা অবস্থান কি জানতে পারছো, সেটা জানার জন্য তোমাকে কিন্তু অবশ্যই মানে মানচিত্রের প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর দেখো গ্লোব আর মানচিত্র ভূগোল শেখার অপরিহার্য উপাদান। দেখলে ভূগোল শিখতে গেলে তোমাকে কিন্তু গ্লোব আর মানচিত্র জানতেই হবে, এগুলোর মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো অঞ্চলের সম্বন্ধে তথ্য এবং ধারণা পাওয়া যায়। বোঝা গেল, এখন ঘরে বসেই উপগ্রহ চিত্র থেকে কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তৈরি করা যায়। ডান দিকে দেখো হাইলাইট করে রেখেছি যে গ্লোব পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলেও গ্লোব থেকে কোনো দেশ মহাদেশ সম্বন্ধে খুব বেশি তথ্য কিন্তু পাওয়া যায় না, ওইটুকু ছোট বলের মধ্যে কতই বা তথ্য পাওয়া যাবে। আর গ্লোব সবসময় সব জায়গায় বয়ে নিয়েও যাওয়া কি অসুবিধা। পৃথিবীর সম্বন্ধে জানার আরো সহজ ও নির্দিষ্ট উপায় হলো মানচিত্র বা ম্যাপ, তাই সেজন্য তারা কি আবিষ্কার করলো, মানচিত্র বা ম্যাপ। ঠিক আছে, যেটা সব জায়গায় নিয়ে যাওয়াও সম্ভব। ওকে, এরপর চলে এসো তার পরের পাতায়, দেখো হাইলাইট করা আছে এই জায়গাটা, ভালো করে দেখো যে নির্দিষ্ট অনুপাতে পৃথিবীর দুটি স্থানের মধ্যে দূরত্বকে মানচিত্রে যে দূরত্বে দেখানো হয়
সেটাই বলো মানচিত্র স্কেল। তাহলে প্রশ্ন যদি আসে মানচিত্র স্কেল কাকে বলা হয়, তোমরা কিন্তু এটা লিখবে কি না, যে নির্দিষ্ট অনুপাতে পৃথিবীর দুটি স্থানের মধ্যে দূরত্বকে মানচিত্রে যে দূরত্ব দেখানো হয় সেটাই হচ্ছে মানচিত্র স্কেল। অর্থাৎ তুমি যে দূরত্বের কথা বলছো সেটা কিন্তু মানচিত্রে অন্য দূরত্ব দেখানো হয়। অতটা দূরত্ব তো মানচিত্রে দেখানো সম্ভব না, কারণ মানচিত্র একটা ছোট কাগজের টুকরো। তো সেই কাগজের টুকরোতে তুমি কতটাই বা মাপ দেখাতে পারবে, সেক্ষেত্রে কি করা হয়, একটা মাপকে একটা মাপ হিসেবে ধরে নিয়ে তারপর হিসাব করে করা হয়। ঠিক আছে, তো দেখো তার ডান দিকে রয়েছে বক্সে যে মানচিত্র দূরত্ব আর বাস্তব দূরত্বের অনুপাতই হলো কি, স্কেল। অর্থাৎ যেটা রিয়েল দূরত্ব সেটা তো তুমি মানচিত্র দেখাতে পারছো, সেটা তোমাকে একটা নির্দিষ্ট ধরে তোমাকে কি করতে হবে, দেখাতে হবে। দেখো যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয়, যেমন পৃথিবীর মহাদেশ দেশের মানচিত্র, সেগুলো ছোট স্কেল মানচিত্র। যেমন 1 সেমি মানচিত্র সমান 250 কিমি ধরে নেওয়া হয়। বোঝা গেল? আবার বলছি, যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় সেক্ষেত্রে ছোট স্কেল ব্যবহার করা হয়। ছোট স্কেল বলতে 250 কিমিটাকে 1 সেন্টিমিটার ধরে নেয়, এভাবে মাপ দেখিয়ে দেয়, সেটাকে বলা হয় ছোট স্কেল মানচিত্র। আর এতে কিন্তু খুব বেশি তথ্য পাওয়া যায় না। তার পরের পয়েন্টটা দেখা রয়েছে, যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল দেখানো যায় সেগুলোকে বড় স্কেল মানচিত্র। যেমন 1 সেমিকে 2 কিমি বাস্তব দূরত্ব, মানে 1 সেমি মানচিত্র দূরত্ব সমান 2 কিমি বাস্তব দূরত্ব ধরানো হয়, সেগুলোকে বলা হয় বড় স্কেল মানচিত্র। আর এতে কি করা যায়, এতে অনেক বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়, অনেক কিছু মানে দেখানো সম্ভব হয় এই মাপ অনুযায়ী, বড় স্কেল মানচিত্র অনুযায়ী। তাহলে এখানে প্রশ্ন আসবে কি, বড় স্কেল মানচিত্র কি, এটা কেন ব্যবহার করা হয়, বা এর সুবিধা কি, ছোট স্কেল মানচিত্র কি, এর সুবিধা কি, দুটো আনসার এখান থেকে তোমাদের লিখতে হবে। যেমন দেখো তার নিচে দেওয়া রয়েছে একটা ছোট বক্সে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, মানচিত্রে দূরত্ব লিখেছে 5 সেমি, বাট রিয়াল দূরত্ব হচ্ছে 25 কিমি। বোঝা গেল? আবার মানচিত্রে দূরত্ব হচ্ছে 10 সেমি, রিয়াল দূরত্ব হচ্ছে 100 কিমি। বোঝা গেল? তাহলে এর স্কেলটা কত হবে, স্কেল মানে হচ্ছে মানচিত্র বাই বাস্তব। পরীক্ষা যদি তোমাদের অঙ্ক আকারে দেয় যে মানচিত্র 5 সেমি, বাস্তব দূরত্ব 25 সেমি, তাহলে স্কেলের মাপ দাঁড়াবে কত, স্কেলের মাপ দাঁড়াবে মানচিত্র দূরত্ব বাই বাস্তব, অর্থাৎ ভাগ করতে হবে এইটাকে বাস্তব দূরত্ব দিয়ে, ভাগ করলে এটা বেরিয়ে যাবে। তাহলে এটার আনসার কি হবে তোমরা চেষ্টা করো, 10 সেমি যদি মানচিত্র হয়, 100 কিমি যদি বাস্তব হয়, তাহলে রুলস কি, স্কেল বার করতে গেলে কি করতে হবে, মানচিত্রকে বাস্তব দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লিখে দাও 10 এর তলায় 100। আমি তোমাদের বই ভাগটা করে দেখাচ্ছি, তো দুটো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক, তাহলে 0.10 কিমি কি আসবে, 0.10 কিমি, বা 1 সেমি সমান 10 কিমি, 1 সেমি সমান 10 কিমি। 10 সেমি যদি 100 কিমি হয়, 1 সেমি কত হবে, 10 কিমি, তাই তো? বোঝা গেল? তারপর 2 সেমি সমান কত হলে 1 সেমি সমান 30 মিটার হবে, মিটার বলেছে, কিছুই করার নেই, 30 দিয়ে 2কে গুণ করে দাও, 30 দুগুণে কত হবে, 30 দুগুণে 60, 60 মিটার। তাহলে 2 সেমি সমান 60 মিটার হলে 1 সেমি সমান 30 মিটার, তাই তো? 2 দিয়ে এটাকে ভাগ করলে কত বেরোবে, 30 বেরোবে কি, তাই তো? এইভাবে কিন্তু করবে, এই রুলসটা মনে রাখবে, পরীক্ষাতে এখান থেকে অঙ্কও আসতে পারে, সুতরাং এই রুলসটা কিন্তু মনে রাখবে। এরপর চলো সুতরাং 1 পেজ পরে, যে পৃথিবীর সমস্ত দেশের মানচিত্রে কিছু নির্দিষ্ট রং, চিহ্ন, সংকেত, প্রকৃত মানে সংকেত, প্রতীক, অক্ষর ও একই অর্থে ব্যবহার করা হয়। এই সমস্ত নির্দিষ্ট প্রতীক চিহ্নকে প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এক একটা জিনিস বোঝানোর জন্য এক একটা জিনিস কি করা হয়, এক একটা চিহ্ন ব্যবহার করা হয়, সেই চিহ্নকে বলা হয় প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন। এই সংজ্ঞাটা কিন্তু একবার মুখস্থ করবে যে প্রথাগত প্রতীক চিহ্ন কাকে বলে। ঠিক আছে, আর এখানে সেরকম কিছু পড়ার নেই, একদম নিচে চলে এসো, যেটা রয়েছে মানচিত্রে অপরিহার্য উপাদান, বা এখানে প্রশ্ন আসতে পারে মানচিত্রের ব্যবহার, তো তার আনসার তোমাদের কিন্তু পুরোটাই লিখতে হবে। কি না, মানচিত্রের বিষয়বস্তু ধারণা দেয়, দিক নির্ণয় করা যায়, মানচিত্রের নির্দিষ্ট দুটো স্থানের মধ্যে স্থানের দূরত্ব জানা যায়, আর কি মানচিত্রে ব্যবহৃত প্রতীক চিহ্ন এবং রং অক্ষরের অর্থ কি করা যায়, বোঝা যায় যেগুলোর মাধ্যমে, তো এটা হচ্ছে মানচিত্রের ব্যবহার। তো বুঝতে পারলে প্রশ্নটা, এটা কিন্তু অপরিহার্য উপাদান বলে আছে ঠিকই, বাট প্রশ্নটা আসবে কি মানচিত্রের ব্যবহার কি, লেখো। তো এই লাইনগুলো তোমাদের কিন্তু পয়েন্ট আকারে গুছিয়ে লিখতে হবে। আর একটু আগের পেজে চলে এসো, এই যে চিহ্নগুলো আন্তর্জাতিক দেশ জেলা রেলওয়ে বলতে কি সাইন মানে সাইন গুলো ব্যবহার করা হয়, এইগুলো একবার দেখে নেবে। ঠিক আছে, যদি তোমাদের পরীক্ষাতে এরকম মানচিত্র ছবি দিয়ে বলা হয় যেখানে রেলওয়ে কোনগুলো, ঠিক আছে, তখন তোমাদের কিন্তু এটা সুবিধা করবে। তো প্রত্যেককে আমি বলবো এই জিনিসটা কিন্তু ভালো করে একবার দেখে নিতে।
একটা লাইন আমি স্কিপ করলাম, পাতা নম্বর 108, সেটা হচ্ছে উপর দেখো রয়েছে, কোন স্থানে সঠিক অবস্থান নির্ণয়ের জন্য কোন দুটো জিনিস খুব দরকার, সেটা হচ্ছে দূরত্ব আর দিক। এটাও কিন্তু পরীক্ষাতে জানতে চায়, শর্ট কোশ্চেন চলে আসতে পারে শূন্যস্থান দিয়ে, যে কোন স্থানে সঠিক অবস্থান জানার জন্য কোন দুটো জিনিস অপরিহার্য, সেটা হচ্ছে দূরত্ব আর দিক। ওকে, তো এই হলো তোমাদের মোটামুটি মানচিত্রের ইম্পর্টেন্ট তথ্য, এগুলো ভালো করে করো, এখান থেকেই তোমরা কমন পাবে, এটুকু 100% গ্যারেন্টি। মানচিত্র চারটা থেকে যতগুলো প্রশ্ন দেবে, যা আমি তোমাদের বোঝালাম, এখান থেকেই কমন পাবে। তো আজকের এই পড়াটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আর একটা কথা, মানচিত্রের ওপরটাকে বলা হয় নর্থ অর্থাৎ উত্তর দিক, নিচেটাকে বলা হয় দক্ষিণ দিক, ডান দিকেটাকে বলে পূর্ব, বাঁ দিকেটাকে বলে পশ্চিম, অর্থাৎ নর্থ সাউথ ইস্ট এন্ড ওয়েস্ট। এই জিনিসটাকে মনে রাখবে, মানচিত্রের ডান দিকটা হচ্ছে পূর্ব, তাহলে পেছনটা কি হবে? পশ্চিম, ওপরটা উত্তর, নিচেরটা দক্ষিণ, ব্যাস এটুকু জানলেই যথেষ্ট। ওকে, তো আশা রাখছি তোমরা ভালোই বুঝতে পেরেছো, আর যদি ভালো লেগে থাকে যতবার বন্ধুদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটা। ঠিক আছে, তো যদি কোনো রকম কোনো এক্সট্রা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।